নমস্কার আমি মোনালিসা ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসে প্রত্যেক দর্শক বন্ধুকে আমার চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকে আমি পনিরের রেসিপি বানাবো পনির আপনারা কম বেশি সবাই খেয়েছেন তো রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে বাড়িতে পনির বানানো যায় তার সিক্রেট টিপসগুলো এখানে আমি বলে দেবো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন সবাই আঙুল চেটে খাবে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক চামচ মতো বেসন এক মিনিট ধরে আমি ভেজে নিয়েছি এবং ঠান্ডা করতে প্লেটে ঢেলে নিয়েছি থেকে আড়াইশো গ্রাম পনির ভালো করে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোটো সাইজে কেটে নিয়েছি তার উপর থেকে হলু হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ও তার সাথে আমি এক চামচ মতো চিনি অ্যাড করে দিচ্ছি আর এই চিনিটা দিলে টেস্টটা কিন্তু বাড়ে আর হাফ চামচ মতো আমি নুনটা অ্যাড করে দিচ্ছি আর তার সাথে আমি হাফ চামচ মতো গরম মশলা কিংবা ম্যাগি মশলা তাহলে টেস্টটা আর এটা দেওয়ার পর উপর থেকে সাদা তেল এক চামচ মতো আমি দিয়ে দিলাম এবং চার পাঁচ ফটা গোলাপের জল দিয়ে দিলাম এবং অল্প অল্প জল নিয়ে আমি এই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব আর এটা হালকা হাতে করবেন কারণ পরিটটা খুব সফট থাকে আর জন্য তাড়াহুড়ো না করে আস্তে আস্তে করে গোটা চারদিকটায় যেমন একটা কোটিং হয়ে যায় সেই দিকে লক্ষ্য রেখে আপনারা এই মেশিনটা করে নেবেন আর অনেকে নিজের সঙ্গে সাজ নেই এই উপকরণগুলো দিলেই বাড়ি স্বাদ আনবে তো এইগুলো আপনারা স্কিপ করবেন না এবং এই পনিরটা মাখানো হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তারপর একটা কড়াই বসিয়ে দেবেন আমি এক চামচ ঘি ও দু চামচ সাদা তেল দিয়েছি আপনারা পুরো রেসিপিটা সাদা তেল দিয়েও করতে পারেন ঘি দিলে রেস্টুরেন্টে স্বাদ আসে এই জন্য আমি দিয়েছি এবার গরম হয়ে যেতে পনিরটা আমি ভেজে নেব পনিরটা কিন্তু বেশি করে ভাজার দরকার নেই বেশি করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে তো এক এপাশ ওপাস করে ভেজে নেবেন কম সময়ে তারপরে ওই কড়াইতেই আমি আরও পাঁচ টেবিল চামচ থেকে ছয় টেবিল চামচটা গরম হয়ে এলে একে একে শুকনো মশলা গরম মশলাগুলো অ্যাড করে দেব তো প্রথমে একটা দারুচিনি একটা এলাচ একটা লং ও একটা লবঙ্গ আমি এখানে দিয়ে দিলাম ও তার সাথে একটা তেজপাতা আমি এখানে দিয়ে দিচ্ছি তার সাথে হাফ টেবিল চামচ মতো গোটা জিরে অ্যাড করে দিচ্ছি ও একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে এখানে দিচ্ছি গ্যাসের স্পিডটা অবশ্যই এই টাইমে কম থাকবে তিরিশ সেকেন্ড মতো এটাকে নেড়ে নিতে হবে আর এলাচ আর লঙ্কাটা যখন দেবেন অবশ্যই ফাটিয়ে দেবেন হলে চোখে মুখে ছিটকে আসতে পারে তো এইটা ভাজার পর একটা সুন্দর গন্ধ উঠলে আপনারা হাফ টমেটো অ্যাড করে দেবেন আর হাফ টেবিল চামচ মতো নুন অ্যাড করে দেবেন এই নুনটা অ্যাড করার ফলে টমেটোটা গলে যাবে বা সিদ্ধ হয়ে যাবে গ্রেভির সাথে মিক্স ধরতে অনেকটাই সাহায্য করে এই জন্য এই টাইমে এই নুনটা অবশ্যই দিতে হবে এটা স্ক্রিপ করলে কোনোভাবেই চলবে না তো এইভাবে আমি কম আছে টমেটোটা গলার জন্য অপেক্ষা করব আর মাঝে মধ্যেই খুন্তি দিয়ে চালিয়ে যেতে হবে এবং খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু খুচে খুঁচে দিতে হবে যাতে সহজেই মিশ্রণটা মিক্সড হয়ে যায় এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবং আরও টমেটোর সাথে কাঁচা লঙ্কাটাও দু মিনিট মতো ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা এই টাইমে আপনারা লো টু মিডিয়াম আছে রাখবেন কারণ মশলাটা একটু কষিয়ে কষিয়ে যদি রান্না করা হয় রান্নাটার স্বাদটা বেশি ভালো আসে তো এই পর্যায়ে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়োর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম কিছুটা জলে সেই গুলে রেখেছিলাম সেইটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি আর এইভাবে মশলাটা গুলে যদি আধ ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে বাটা মশলার স্বাদ আসে এবং টেস্টটাও অসম্ভব সুন্দর হয় তার জন্য আপনারাও এইভাবে গুলে দেওয়ার চেষ্টা করবেন আর যে বাটি ধোয়া জলটা ছিল সেটা আমি অল্প অ্যাড করেছি এবং আরও দু তিন মিনিট কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এক টেবিল চামচ মতো আদা বাটা অ্যাড করলাম এবং ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেগুলো দিয়েও ভালো করে দু চার মিনিট কষিয়ে নিচ্ছি এরপর উপর থেকে কিছু কস্তুরি মিঠি হাতে ক্র্যাশ করে দিয়ে দিয়েছি এবং দেড় কাপ মতো গরম জল অ্যাড করছি আমি এখানে তো জলটা অবশ্যই গরম করে দেবেন না হলে কিন্তু গ্রেভির টেস্ট নষ্ট হয়ে যাবে আর এটা আপনারা ঢাকা দিয়েও রান্না করতে পারেন পাঁচ মিনিট মতো বা খোলাও রান্না করতে পারেন আর পনিরটা যেহেতু সফট জিনিস তো ঢাকা দিয়ে রান্না করলেই বেশি ভালো হবে আমি ঢাকা দিয়ে রান্না করেছি এই পর্যায়ে যদি নুন চিনি দরকার হয় টেস্ট করে আপনারা দিয়ে দিতে পারেন আমি হাফ চামচ নুন এবং হাফ চামচ চিনি এখানে অ্যাড করলাম আর উপর থেকে গা ঘি দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে এবং এই যে আমার তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট সাদের পনির দেখে জিবে চলে আসবে বাড়িতে বানান এবং কমেন্ট করুন কেমন হয়েছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার ভালো